এলাকাবাসীর সার্বিক উন্নয়ন এবং মহিলাদের আর্থিক বিকাশের দিকে লক্ষ্য রেখে সোমবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এলাকায় একাধিক কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির অঙ্গ হিসেবে বিধানসভা কেন্দ্র এলাকায় কমিউনিটি হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় রাজ্যসভা সাংসদ তহবিলের আর্থিক সহায়তায়। অন্য আরেকটি কর্মসূচিতে ঋষিপাড়া এলাকায় তপশিলি জাতির মহিলাদের আর্থিক বিকাশের লক্ষ্যে একটি প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয়। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়ক রেবতী মোহন দাস এবং ডেপুটি মেয়র মনিকা দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করার জন্য রাজ্য সরকার এবং পুর নিগম বিভিন্নভাবে প্রয়াস নিয়েছে বলে প্রশিক্ষণ শিবিরের সূচনার পর উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার। এই প্রশিক্ষণ শিবিরে মহিলাদের ব্যাগ তৈরি এবং অন্যান্য হাতের কাজের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা হবে বলে জানান তিনি। উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছেন, আমাদের মাননীয় এলাকার যিনি বিধায়ক রেবতী মোহন দাসও সবসময় চেষ্টা করে যাচ্ছেন যে এলাকার প্রকৃত উন্নয়ন সারা রাজ্যে তপশিলি জাতিদের উন্নয়নের জন্য। তো মূলত আজকে এই এলাকায় আরেকটি প্রশিক্ষণ শিবির, যেটা তপশিলি জাতি দপ্তরের উদ্যোগ এবং আগরতলা পৌর নিগমের NLM-এর উদ্যোগে যৌথ উদ্যোগে এটা নেওয়া হচ্ছে। এখানে প্রায় 8 জন মহিলাকে এখানে ওই আপনার ব্যাগ তৈরি করার কাজে তাদের প্রশিক্ষণ 3 মাস ওই প্রশিক্ষণ দেওয়া হবে। তারা আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। তো আমার বিশ্বাস আগামী দিনেও আমরা এই ধরনের আরও বেশি আমরা শিবির করবো। আমাদের সরকারের চিন্তা ভাবনা আমাদের আছে, সরকারের উদ্যোগে হবে, আগরতলা পৌর নিগমও সেই সহায়তা করবে। সার্বিকভাবে আমরা চাইছি যে প্রত্যেকটি তপশিলি পরিবার যারা আর্থিকভাবে সচ্ছল হয় এবং সচ্ছলতা বাড়ে, বিশেষ করে মহিলাদের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকসা নীতিশ সরকার এবং আমরা আমাদের প্রাক্তন স্পিকার এবং বিধায়ক আমরা সবাই চেষ্টা করছি যে যেভাবে হোক যাতে আমাদের মহিলাদের আরও বেশি আর্থিক সশক্তিকরণ করা, সেই তারই অঙ্গ হিসেবে আজকে মহিলাদের প্রশিক্ষণ শিবিরে প্রোগ্রাম নেওয়া হয়েছে। আগামী দিনও সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদের এবং সরকারি অনেক সিদ্ধান্তের মধ্যে সংরক্ষণ জমি 33% চাকরি সংরক্ষণ হয়েছে এবং মহিলাদের আরও বেশি আর্থিকভাবে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কমিউনিটি হলে কত টাকা, মানে তহবিল থেকে কত টাকা? এলাকাবাসীর দাবি মেনে কমিউনিটি হল নির্মাণে রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের বিশেষ প্রচেষ্টার কথা জানান পুর মেয়র। পূর্বের বাম আমলে শুধু ভোটের স্বার্থে তপশিলি জাতির মানুষদের নিয়ে রাজনীতি করা হতো এবং সেই ধারাকে পাল্টে দিয়ে বর্তমান বিজেপি সরকার সত্যিকার অর্থে তপশিলি জাতির উন্নয়নে কাজ করছে বলে বক্তব্যে জানান স্থানীয় বিধায়ক রেবতী মোহন দাস। একটা জোট সরকার, তারপরে এলো কমিউনিস্ট, পরবর্তী সময়ে আবার কমিউনিস্ট এলো। কোন সরকারের সময় এই নিম্নবর্ণের মানুষগুলোকে একমাত্র তাদের নিজস্ব ভোটার এবং লাঠিয়াল হিসাবে ব্যবহার করত, তাদেরকে উন্নয়নের সোয়াব পেতে দেয়নি, উন্নয়ন স্পর্শ করার জন্য তাদেরকে এই সুযোগটা দেয়নি। কিন্তু এখন আমরা যেটা দেখছি, CPM সরকার নয়, কংগ্রেস সরকার নয়, এটা BJP সরকার এবং নরেন্দ্রভাই মোদীর সরকার। সরকার আসার পরে মানুষগুলোকে মূলস্রোতে টেনে আনার জন্য, মূলস্রোতে উঠিয়ে আনার জন্য সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেবার লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। নিয়ত করছে, কিন্তু আমাদের সরকারের প্রথম উদ্দেশ্য হলো অন্তর্দ্বয়ের উন্নয়ন করা, সর্বশ্রেষ্ঠ শ্রেণীতে পর্যায়ে যারা দাঁড়িয়ে আছে তাদের উন্নয়ন করা। তো আজকে আমাদের এখানে উন্নয়নের আরেকটি কিছু পলক লাগতে যাচ্ছে, তাই আমরা সবাই আনন্দিত, ধন্যবাদ জানাই সরকারকে। তো এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করব, আর যারা অতিথি আজকে উপস্থিত হয়েছেন ওনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার। দুটি কর্মসূচিতে স্থানীয় অংশের মানুষ এবং মহিলারা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।